الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন লিখেছিলেন যে জুমার নামাজের নিয়ত কি, কিভাবে জুমার নামাজের নিয়ত করব। নিয়ত সম্পর্কে আরও অনেকগুলো প্রশ্ন এসেছে। অনেকে লিখেছেন যে তাহাজ্জুদের নামাজের নিয়ত কিভাবে করতে হয়, ভিতরের নামাজের নিয়ত কিভাবে করতে হয়, ইশরাকের নামাজের নিয়ত কিভাবে করতে হয় ইত্যাদি। তো নিয়ত সম্পর্কে আমি ইতিমধ্যে একটি ভিডিও তৈরি করেছি, আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওতে আমি সংক্ষিপ্তভাবে নিয়ত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি প্রথমেই বলবো যে নিয়ত হলো মনে মনে সংকল্প করার নাম, মুখে উচ্চারণ করার নাম নিয়ত নয়। মনে করেন আপনি যখন বাজারে যাচ্ছেন, বাজারের ব্যাগটা হাতে নিয়ে যখন আপনি বাজারের দিকে রওনা হচ্ছেন, তখন বাজারের ব্যাগটা হাতে নিয়ে যখন হাঁটছেন, মনে মনে কিন্তু আপনি নিয়ত করে ফেলেছেন যে আপনি বাজারে গিয়ে কি কি কিনবেন, কোন কোন দোকানে যেতে হবে এবং কি কি সদাই আপনাকে নিতে হবে, এটা আপনি মনে মনে নিয়ত করে ফেলছেন। ঠিক তেমনিভাবে আপনি যখন নামাজ আরম্ভ করবেন, নামাজের পূর্বে আপনাকে মনে মনে সংকল্পবদ্ধ হতে হবে যে আপনি কি নামাজ পড়ছেন, কত রাকাত নামাজ পড়ছেন। মনে মনে এই সংকল্প করার নাম হলো নিয়ত। মুখে মুখে নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা এগুলো উচ্চারণ করার নাম নিয়ত নয়। আমরা নিয়ত করার ক্ষেত্রে অনেকে ভুল করে ফেলি। আমরা মনে করি আমরা বইতে যে নিয়তগুলো পড়ে থাকি, নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকা আরবা রাকা এভাবে ইত্যাদি ইত্যাদিভাবে নিয়ত সাজানো হয়েছে আরবি ভাষায়, এটা আরবদের জন্য আরবি ভাষায় নিয়ত, যেটা তারা মনে মনে করবে, আর আমরা বাংলা ভাষাভাষীদের জন্য বাংলা ভাষায় মনে মনে সংকল্প করব। আর এই মনে মনে সংকল্প করার নাম হলো নিয়ত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের জন্য নিয়ত নির্দিষ্ট করে লিখেও দিয়ে যাননি, আর বলেও দিয়ে যাননি যে এভাবে নিয়ত করতে হয়। তিনি বলেছেন প্রত্যেকটা কাজ শুরু করার আগে নিয়ত করতে হবে এবং নামাজ শুরু করার আগে নিয়ত করা ফরজ। এই জন্য নিয়ত করার জন্য বলেছেন, নিয়ত পড়ার জন্য বলেনি, এই কথাটা খেয়াল রাখবেন। মুখে মুখে নাওয়াইতুন উচ্চারণ করার নাম নিয়ত নয়, মনে মনে সংকল্প করার নাম হলো নিয়ত। যে কোনো কাজ করবেন মনে মনে সংকল্প করতে হবে, আর বিশেষ করে নামাজের পূর্বে অবশ্যই নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া নামাজ হবে না। আপনাকে কেউ জোর করে মসজিদে টেনে নিয়ে আসলো, আপনি সকলের দেখা দেখি নামাজে দাঁড়িয়ে গেলেন, কিন্তু কি নামাজ, কত রাকাত নামাজ পড়ছেন আপনি কিচ্ছুই জানেন না, তাহলে আপনার নামাজ হবে না। আপনাকে অবশ্যই মনে মনে নিয়ত করতে হবে, সংকল্প করতে হবে যে আপনি কত রাকাত নামাজ পড়ছেন, কিসের নামাজ পড়ছেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন, আর এ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।